চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসার দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আলামিন সোনালি রঙের জুতা টুপি জামা প্যান্ট পরেই নিজের মুখে সোনালি রং ও সানগ্লাস পরা আলামিনকে দেখলে যে কারো দেখে মনে হতে পারে সোনাই মরানো এক বালক। সোনালি রঙের পোশাকের ভিন্নতা ও জনপ্রিয়তায় মানুষ তার নাম দিয়েছে গোল্ডেন বয়। চাঁদপুর জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অদ্ভুত ভঙ্গিতে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। তো একজন সুশিক্ষিত মানুষ যে আজকে এভাবে একটা ক্রিয়েটিভ চিন্তা করেছেন, এটা সবার জন্য কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার। কাজটি ভালো লাগায় অনেকের পরামর্শে আলামিনের হাতে থাকে সচেতনতামূলক সাইনবোর্ড, জানিয়ে কখনো রাস্তায় হেঁটে কখনো আবার আবর্জনার স্তূপের পাশে থেকে হ্যান্ড মাইকে চালান সচেতনতামূলক প্রচারণা। একটি অপরিষ্কার ও অসুস্থ শহরে চেয়ে জীবিকা নির্বাহে নিয়ম করে অবস্থান নেন বড় স্টেশন মূলহেডে। এখানে আসা পর্যটকরা তার সাথে বিনোদন ভঙ্গিতে নানা স্টাইলে ছবি তুলে পাশে রাখা ব্রিটকেসে দেন কিছু উপহারও। পর্যটন কেন্দ্রগুলোতে খুব কম দেখা যায়, এর আগেও আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু কোথাও দেখিনি, এখানে দেখছি আর কি। তো ও খুব নিডি একটা ছেলে, পারিবারিক অসচ্ছলতায় আলামিন আর্থিক দৈন্যতায় পড়ালেখা খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি। শুরু করেন টাইলস মিস্ত্রির কাজ, পরে শারীরিক সমস্যায় সে পেশা বাদ দিয়ে তিনি বর্তমানে আয়ের রাস্তা বেছে নিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আর প্রতিনিয়ত ফানি কন্টেন্ট করে থাকি, সেই সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি। যে আমি নাটক হোক, শর্ট ফিল্ম হোক, মডেলিং হোক, এসব জায়গাগুলোতে আমার কাজ করা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।